ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিপাত চলছে। বিশেষ করে রাজধানী ঢাকার নানান অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, তাতে চরম দুর্ভোগ ও ভোগান্তির মধ্যে পড়েছে রাজধানীবাসী। ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশের স্থলভাগ থেকে এখনও 1000 কিলোমিটার দূরে রয়েছে, তবে এর অগ্রবর্তী অংশের প্রভাবে আরও দুদিন আগে থেকে সারা দেশে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। সামনের দুদিনও দেশের উপকূলীয় 3 বিভাগে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উপকূলীয় এই 3 বিভাগে আগামী 3 দিন ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়া রাজধানী ঢাকায়ও ভারী বৃষ্টিপাত হতে পারে। 10 মে সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা রয়েছে, মাঝে মধ্যে হালকা বৃষ্টি হয়েছে, তবে বেলা 3টার পর থেকে মেঘের আনাগোনা বেড়ে যায়। 3:30টার দিকে চারপাশ অন্ধকার হয়ে যেন সন্ধ্যা নামে রাজধানীতে, এরপরই শুরু হয় তুমুল বৃষ্টি। ভারী বর্ষণের সতর্কবাণীতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনির অগ্রবর্তী অংশের প্রভাবে আগামী সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় অশনির বিষয়ে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, মধ্যোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় অশনি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী 12 ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সুপ্রিয় দর্শক, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সারা দেশে ভারী বৃষ্টিপাতের কারণে চরম দুর্ভোগে পড়েছে দেশবাসী। আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন, কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। অশনির সবশেষ আপডেট সহ এই মৌসুমের যাবতীয় দুর্যোগের সকল খবরাখবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।